কোম্পানি ক্রিয়েট করার জন্য ওয়ার্কে ক্লিক করছি, ওয়ার্ক থেকে আমি চলে গেছি ক্রিয়েট এ কোম্পানি পেজ। বিজনেসে স্মল বিজনেস যেহেতু আমার কোম্পানিটা, আমি স্মল বিজনেস, আমার কোম্পানিটার নাম দিয়ে দিই যে আরবি ডট কম দিয়ে দিলাম। সো ওয়েবসাইট যেহেতু নাই, সিলেক্ট ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিটা হচ্ছে মূলত আমার, এটা মূলত হচ্ছে অ্যাডভার্টাইজিং কোম্পানি। কোম্পানি আমারটা মূলত আমি দিয়ে দিই। তারপরে কোম্পানি সাইজটা মূলত, এটা হচ্ছে মূলত আমার 2 থেকে 10 জন এমপ্লয়ার আছে কোম্পানিতে, এটা মূলত সেল এমপ্লয়ার, তারপরে আমার নিজস্ব কোম্পানি। সো লোগোটা মূলত দিয়ে দিই, লোগো আছে, লোগো টেক্সটটা এটা দিয়ে দিই। তারপরে ট্যাগ লাইন, ট্যাগ লাইন এটা মূলত কি, মার্কেটিং, তাই না? আমি মার্কেটিং দিয়ে দিই, মার্কেটিং, আমি মার্কেটিং এটা দিয়ে দিলাম। ওকে, ভেরিফাইড। স্যার আমাদের কোম্পানি বেস খুলতে হ্যাঁ, হবে। সবাইকে কোম্পানি পেজ খুলতে হবে, আর অবশ্যই লোগো সবাইকে বানাইতে হবে। লোগো বানাবেন কই থেকে? এরকম একটা আমি সাইট দেখাই দিচ্ছি, খুব ইজিলি ভাবে লোগো তৈরি করতে পারবেন। স্যার আমাদের তো স্যার কোম্পানি লোগো নাই, কিভাবে বানাতে পারি? লোগো জি, বানাতে হয়? আপনাদের একটা কোম্পানি, একটা প্লেস স্যার নেবেন, লোগো কই থেকে? চাইতেছিলাম স্যার, জি স্যার একবারে আমরা কাজটা সেই তারপরে আমরা আমাদের ডিটেলস গুলো দিতাম যে আমরা কোন কাজে দক্ষতা বেশি, আমাদের আমাদের কোন কাজটায় আমরা পারদর্শিতা, এগুলি স্যার আপনি যখন শিখাইলেন আমাদের ডিজিটাল মার্কেটিং এর সবকিছু, তখন যদি আমরা এগুলো দিতাম তাহলে হ্যাঁ শুনেন, এখন একটু সময় ভালো উপরে হইতো থেকে আর লিখি কি। যে আমি একটু রেখে আমাকে দিই কাজ তো। দিতাম আর পরে কি। দিল, ওকে। সো দেখেন আরবি স্মার্ট গ্যালারি, আপনার নিজস্ব কোম্পানি, আপনি নিজস্ব কোম্পানির ওইখানে নাম ওইখানে দিতে পারবেন। এই কোম্পানিতে আপনি কি হিসাবে আছেন, অনার হিসাবে আছেন, বা আপনার নিজস্ব একটা কোম্পানি আছে সেটাতে অনার হিসেবে কাজ করতেছেন তো, ঠিক আছে। সো এখানে একটা ব্যানার আপনি দিয়ে দেন, যে ব্যানার আপনি একটা দিয়ে দিলেন, যে আপনি কোম্পানির ব্যানারটুকু দিয়ে দিলেন এখানে। লোগো বানাবেন কেমনে সেটাও আমি দেখাই দিচ্ছি, যে লোগোটাকে বানানোর মতো একটা আইডিয়া আছে আমার কাছে, আমি সেটাও আইডিয়াটাও আপনাদেরকে গ্রো আপ করে দিচ্ছি, ঠিক আছে। সো দেখেন আমার কিন্তু এখানে কিন্তু কোম্পানি পেজটা কিন্তু রেডি, ঠিক আছে। কোম্পানি মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, মার্কেটিং রিলেটেড কোম্পানি এখানে আমার, এটা কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে। সো এখন এখানে মূলত এখন কি কি দিতে হবে, দেখেন ইওর ওয়েবসাইট ইউআরএল, যেহেতু আমার ওয়েবসাইটের লিঙ্ক ক্রিয়েট করা নাই বা এই কোম্পানির ওয়েবসাইট নাই, সো ডু নট হ্যাভ, বা ডু নট হ্যাভ এটা দিয়ে দিলেন। দেন হচ্ছে এখানে আবার ডিসক্রিপশন দিতে বলতেছে আপনার এটা কি রিলেটেড কোম্পানি, তাই না? সো আপনি এখানে মার্কেটিং রিলেটেড যদি কোম্পানি হয়, সো আপনার কোম্পানিতে আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকেন, কারণ বিভিন্ন কোম্পানি তো বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, তাই না ভাইয়া? সো আপনার কোম্পানির সম্পর্কে আপনি কিছু সার্ভিস এখানে অ্যাড করে দিলেন, যে আপনার কোম্পানি রিলেটেড আপনি কিছু সার্ভিস অ্যাড করে দিলেন। আর এটা অবশ্যই কোনো কপি করা যাবে না, এটা নিজস্ব ভাবে আপনাদেরকে বসাইতে হবে, ঠিক আছে। ওকে, নিজস্ব ভাবে অ্যাড করতে হবে। যদি আপনার কোম্পানি ফোন নাম্বার দেওয়ার ইচ্ছা থাকে, ফোন নাম্বার দিবেন, আপনার কোম্পানি কত সালে এটা হয়েছে, সো কোম্পানি এটা দিয়ে দিলেন, যে 2020 বা 2021 দিয়ে দিলেন। আপনার কোম্পানি স্পেশালিটি কি, সো অ্যাডের স্পেশালিটি হচ্ছে ফেসবুক মার্কেটিং, আমি এখানে দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনারা তৈরি করে নিয়ে আসেন, তারপর তো আমি আছি না, আমি নাই, আমি তো আছি, টেনশন করার কোনো বিষয় নেই, আমি সবকিছুই একবারে আপনাদেরকে মনে করেন যে প্রফেশনাল ভাবে তৈরি করে নিব, এটা নিয়ে কোনো টেনশন নাই, লিঙ্কডইনটাকে ফুললি ভাবে তৈরি করে নিব। ওকে, পেজ ইনফরমেশন মার্কেটিং এ আছে, তারপর হচ্ছে বাটন, আচ্ছা বাটন এখানে আমাদের পেজে কি ফলো করবে না অন্য কিছু করবে, সেরকম ভাবে আপনি এখানে বাটন অ্যাড করে দিতে পারবেন। সো আমাদেরটা একটা ফলোই থাকবে, অন্য কোনো কিছুর দরকার নাই, সো বাটনে আমরা ফলো বাটন রাখবো। এখানে সবকিছু হয়ে গেছে, ফোন নাম্বারটা আমরা অ্যাড করব না, ঠিক আছে, অ্যাড করব না এটা আমরা। সো লোকেশন, লোকেশন আমাদের কোম্পানির লোকেশনটা কোথায়, সো মূলত স্ট্রিট অ্যাড্রেস, এটা মূলত হেডকোয়ার্টার আমাদের কোম্পানিটা কোথায়, মূলত সিলেক্ট কান্ট্রি, যেহেতু বাংলাদেশ আমাদের, এটা আমাদের পেজটা মূলত বাংলাদেশি, ঠিক আছে। সো আমাদের কোম্পানিটা হবে মূলত বাংলাদেশ, সো আপনারা যখন কোম্পানিটা ক্রিয়েট করবেন তখন এটাও মূলত বাংলাদেশি দিয়ে দিবেন, ঠিক আছে। সো এটাই মূলত হচ্ছে কাজ, সো সেভ করে দিই এটা। তারপর হচ্ছে কমিউনিকেট হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগটাকে এখন বসাইতে হবে, কারণ হ্যাশট্যাগের কিন্তু একটা কিন্তু খুব চাহিদা, বা হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু অনেক রিচ হয় বেশি, ঠিক আছে। এই হ্যাশট্যাগটা মূলত এখন এখানে আপনাদেরকে অ্যাড করতে হবে, আপনাদের কোম্পানির হ্যাশট্যাগ,
সো আপনার এখানে হ্যাশট্যাগ, সো আমি দিয়ে দিলাম ফার্স্ট হ্যাশট্যাগ হচ্ছে আমার কোম্পানি নামে একটা হ্যাশট্যাগ দিয়ে দিই, army.com, এটা মূলত আমার একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। সেকেন্ড হ্যাশট্যাগ দিয়ে দিব হচ্ছে মূলত army.com, তারপরে সেকেন্ড হ্যাশট্যাগ দিয়ে দিই হচ্ছে মূলত মার্কেটিং ডিজিটাল বা ফেসবুক মার্কেটিং, ফেসবুক ফেসবুক মার্কেটিং, তারপরে দিয়ে দিলেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনারা এই হ্যাশট্যাগ গুলো একটু রিসার্চ করে দিবেন, যে আপনার কোম্পানি রিলেটেড সার্ভিস রিলেটেড হ্যাশট্যাগ গুলো আপনি একটু রিসার্চ করে দিবেন, কারণ হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনার কোম্পানি কোনো গ্রুপ আছে কিনা, সো দেখেন আমার কোম্পানিটা কিন্তু এখন মূলত রেডি। ওকে, নো থ্যাংকস, আমি কোনো পোস্ট করবো না আপাতত। দেখেন আমার কোম্পানিতে কিন্তু প্রায় অনেক রেজাল্ট কিন্তু অলরেডি রান হয়ে গেছে। সো এইভাবে মূলত মূলত একটা কোম্পানির আপনাকে কি করতে হবে, সো কোম্পানির হ্যাশট্যাগ গুলোকে আপনাকে নির্ধারণ করতে হবে, ঠিক আছে? সো এখন আসেন যে এই কোম্পানিটার আমাদের যে ইউআরএল, কোম্পানির কিন্তু একটা ইউআরএল থাকে, আর এই কোম্পানিতে আমাদের কোম্পানি রিলেটেড আমরা পোস্ট করব, কারণ এটারও একটা ভ্যালু আছে, সেটা আমি পরে দেখাই দেবো যে এটার এত গুরুত্ব কেন, কোম্পানিরও এত গুরুত্ব আছে কেন, ঠিক আছে? বা এটা থেকে আপনি কিন্তু অন্য একজনকেও কিন্তু অ্যাডমিন করতে পারবেন চাইলে। আমি আপনারা যে কনফিউজটা, আরো যে কনফিউজ গুলো আছে সেই কনফিউজটা আমি ইয়া করে দিচ্ছি, সেটা নিয়ে টেনশন নাই, এটা নিয়ে কোনো টেনশনের বিষয় নাই। সো আপনাদের আমি আরো কিছু অ্যাড, বা আপনাদের যে প্রোফাইল গুলো নিয়ে আপনারা যে প্রবলেম যেটা করতেছেন, যে মূলত যে কোম্পানিতে আমরা কি করব না করব, ভাই এটা আমি বুঝতে পারতেছি না, তাই না? এগুলো আমি সলভ করে দিচ্ছি আপনাদেরকে। ক্রেডিট লিংক, লিংক লিংক, স্পন্সর, অ্যাডমিন, লিস কানেকশন, এটা হয়ে গেল। অ্যাড ইওর বাটন, এটাতে থাকার কথা তো, অ্যাড ইওর বাটন, রেজিস্টার কোনটা কাজ দরকার নাই, লার্ন মোর এটা তো দরকার নেই, যেটা আছে আমাদের ওইটাই থাক। ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, প্রেশার গ্রুপ, হ্যাশট্যাগ দেওয়া আছে, কমিউনিটি দেওয়া আছে, লিঙ্কের এটা লিঙ্ক, লিঙ্ক পেজ ইনফরমেশন, ওকে, এই যে আমাদের এটা লিঙ্ক হয়ে আছে। সো আমি এটা কি একটু উঠাই দিই, যে আমাদের লিঙ্কটা এটা হবে মূলত army.com। সো আমার পেজের লিঙ্কটাকে আমি চেঞ্জ করে দিলাম, কারণ লিঙ্কটাও একটা গুরুত্ব আছে আমার, ঠিক আছে? সো ওকে, এটা মূলত হচ্ছে কোম্পানি পেজ ক্রিয়েট। আর এই কোম্পানি যখন আপনি পেজটা ক্রিয়েট করে দিবেন, এখানে কি army.com-টা আসলো না ভাইয়া? army.com, এখানে কিন্তু army.com দেখেন, আমি কিন্তু army.com-টাকে আমি কিন্তু এখানে অ্যাড করতে পারবো, তাই না? army.com আমি কি হিসাবে আছি, তাই না? একটু ওয়েট, এখানে আমি যদি দেই অনার, বিজনেস অনার, তাই না? সেলফ এমপ্লয়েড কোম্পানি, যেহেতু এটা সেলফ এমপ্লয়েড দিলাম, কোম্পানির নাম কি army.com, তাই না? army.com, ওকে, army.com, এটা মূলত army.com আছে, এখানে একটা রিপোর্ট দিতে হবে, তাহলে কাজ করবে মূলত। একটা রিপোর্ট দিয়ে নিই, তাহলে ফুল ডিটেলস এখানে চলে আসবে। এই লিঙ্কডইন প্রোফাইল কিন্তু আজকের জন্য, কালকে থেকে লিঙ্কডইন প্রোফাইলটা আর কাজই করবে না ঠিকভাবে, কারণ এটা মূলত হয়তো আবার ডিজেবল করে দিবে, কারণ এটা টেম্প মেল দিয়ে খোলা আছে, এটা কালকে থেকে ইয়ে করে দিবে। বিজনেস অনার, যেহেতু আমি অনার এই কোম্পানির, বিজনেস অনার, সেলফ এমপ্লয়েড কোম্পানি, কোম্পানি নেম army.com। আচ্ছা, ওটা এখনো ওদের আপডেট হয় নাই এখানে মনে হয়, মেবি army.com, আচ্ছা যাই হোক, ওটা আপডেট না হইলো, সো সমস্যা নাই। সো আমি এখানে ইউকে বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশে কাজ করতেছি, বাংলাদেশ মূলত এটা দিয়ে দিলাম। সো মান্থলি জানুয়ারি একটা ডেট দিয়ে দিলাম, সো এখানে মূলত ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হেডলাইন হবে না, সো এখানে বিজনেস ওনার, ওকে, এটা যা আছে তাই আছে। ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি ইন্টারনেট, অ্যান্ড এখানে এখন ইন্ডাস্ট্রিটা দিব হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড কোম্পানি, যেহেতু এটা অ্যাডভার্টাইজিং মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, সো সে বাস। সো দেখেন নিজের কোম্পানির নামে একটা কিন্তু খুলতে পারলাম আমি, পারি নাই ভাইয়া? নিজের নামে কিন্তু একটা কোম্পানি খুলতে পারছি, সেই কোম্পানির এক্সপিরিয়েন্স কিন্তু আমি অ্যাড করতে পারছি, পারি নাই? আমি এইরকম যদি 2 থেকে 4টা প্রোফাইল খুলি বা কোম্পানি যদি খুলি, তাই না, খুলে সেই কোম্পানি গুলাই আমি কি করলাম যে এখানে অ্যাড করে দিলাম, যায় না অ্যাড করে দেওয়া ভাইয়া? অ্যাড করে দেওয়া যায় না?
জি ভাইয়া, যাই তাহলে কি অন্যের কোম্পানি কি কি ব্যবহার করা লাগলো? সো এখানে একটা জিনিস জি না, মাথায় রাখবেন যে আপনারা যে এক একজন কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজারে সবাই অ্যাড করতেছেন, এটা কখনো করবেন না। আপনারা এক একজন এক এক রকমের টাইটেল ইউজ করবেন। আপনার ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি কিন্তু অনেক, আপনারা যদি একটু যদি সার্চ করেন যে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, তাই না? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি যদি লিখে যদি সার্চ করে এখানে অনেক অসংখ্য ক্যাটাগরি পাবেন। আচ্ছা দেখেন, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি আবার একবার সার্চ দিই। দেখেন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি 12 টাইপের হচ্ছে, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি হয় 10 টাইপের হয়, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি লিস্ট, এদের লিস্ট আমার দরকার। এখান থেকে কিন্তু বিভিন্ন টাইটেল আপনি দেখেন, কন্টেন্ট মার্কেটিং দিলেন একজন, কেউ দিয়ে দিলেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কেউ দিয়ে দিলেন এসএমই মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, কেউ দিলেন যে পেইড অ্যাডভার্টাইজিং করে থাকেন আপনি, কোনটাতে করে থাকেন সেই কোম্পানির নামটা দিলেন, যে ইমেল মার্কেটিং দিয়ে রাখলেন। আপাতত এইগুলা নিজেরা তৈরি করে দিলেন, কারণ কেন, আপনাদের প্রোফাইলকে সুন্দর এবং কোয়ালিটিফুল তৈরি করার ক্ষেত্রে এগুলো আপনার ব্যবহার করলেন, কারণ এক একজন এক এক ক্যাটাগরি ইউজ করবেন, ঠিক আছে? তাহলে দেন আপনাদের কিন্তু বেস্ট হবে। সো আপনি মনে করতেছেন যে ভাই এগুলা কি আছে ক্যাটাগরি? হ্যাঁ অবশ্যই আছে। তো আমি যদি আপনাকে একটু দেখাই আর একটা কোম্পানি অ্যাড করে, টাইটেল ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তাই না? ইনফ্লুয়েন্সার দিয়ে দিলাম, তার মানে কি এটা ফুল টাইম বা সেলফ এমপ্লয়েড বা কন্টেন্ট বা কন্ট্রাক্টশিপ ইন্টার্নশিপ, আমি ইন্টার্নশিপ দিয়ে দিলাম বা এখানে কন্ট্রাক্টে দিয়ে দিলাম, কোথায় কাজ করছি মূলত এটাই তো ইয়ে আসতে পারে, তাই না? সো আমি এখানে দিয়ে দিলাম যে আপওয়ার্কে দিয়ে দিলাম, বা আপনার যে কোম্পানিটা আছে সেই কোম্পানি দিতে পারেন, ঠিক আছে? যেটা আসবে না প্রোম্যাক্সপো, আমার একটা কোম্পানি সুপ্রোম্যাক্সপো দিয়ে দিলাম। এটা কোথায়, কান্ট্রিটা আমি এখানে দিয়ে দিলাম না, তাই না? কান্ট্রিটা এখানে দিয়ে দিলাম না, আমি এখানে আমার ডেটটা দিয়ে দিলাম কত সাল থেকে স্টার্ট করছি। সো এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এটাই থাকলো, মার্কেটিং অ্যাডভার্টাইজিং থাকলো। সো আমি এখানে কি নিয়ে কাজ করছি মূলত, ইনফ্লুয়েন্সার মার্কেটিং হিসেবে, তাই না? ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমি কি ধরনের সার্ভিস দিচ্ছি, তাই না ভাইয়া? এটাই কিন্তু মূলত ইনফ্লুয়েন্সার না, এটা এক মিনিট, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এখানে কি ধরছে, ওয়ান সেট টাইম অফ, আমি এখান থেকে এইটুকুই আমি দিয়ে দিলাম। সো ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি, এটা আপনাকে একটু রিসার্চ করে নিয়ে আপনি এখানে কি করবেন, আপনার ডিসক্রিপশনে অ্যাড করে দেবেন। যখন আপনি এখানে ইউনিক টাইপের কিছু কথা লিখবেন, আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি কি কাজ করছেন, এই ডিসক্রিপশনটাকে আপনাকে বেশি হাইলাইট করে দেবে, তখন আপনার কোম্পানি তত ফ্যাক করবে না, ঠিক আছে? সো দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। তাহলে কি ইজিলি প্রসেসে আপনি কিন্তু এগুলো অ্যাড করতে পারতেছেন, পারতেছেন না? আপনি একটা কাজ করবেন, আপনি 2 থেকে 3 থেকে 4 5টা কোম্পানি খুলে রাখবেন, ঠিক আছে? কোম্পানি খুলে রাখবেন, এবং কোম্পানি খুলে রাখার পরে কি করবেন, যে সবগুলাতে কি বিজনেস অনার দিতে হবে? অনার কিন্তু দিতে হবে না। আপনি কি করবেন, যে একটাতে হচ্ছে ম্যানেজার, একটাতে অনার, একটাতে মার্কেটিং ম্যানেজার, এরকম ভাবে দিয়ে রাখলেন, দেন ওই কোম্পানিগুলোতে আপনি অ্যাড হয়ে থাকলেন। দেখতে পাচ্ছেন হয়েছে না? হয়েছে তো, তাই না? তাহলে এইভাবেও কিন্তু আপনি কিন্তু আপনার প্রোফাইলটাকে সাজাইতে পারেন। অন্যের কোম্পানি যদি না ব্যবহার করেন, তাহলে নিজেই কোম্পানি গুলা খুইলা খুইলা এরকম ভাবে অ্যাড করে দিলেন, এনাফ। কিন্তু একটা জিনিস কি, কোম্পানির লোকেশন গুলা বাংলাদেশ ওখানে সিলেকশন করে দিবেন না, ইউনাইটেড স্টেট। বুঝা গেছে ভাইয়া? অনেক কোম্পানি এখন বলতে পারেন যে ভাইয়া এই কোম্পানিগুলোর তো ওয়েবসাইট নাই বা কোনো কিছু নাই, না থাকলো সমস্যা নাই, তো না থাকলেও কোনো সমস্যা নেই আমার, না থাকলেও কোনো সমস্যা নেই আমার, কেন নাই? কারণ ওই অনেক কোম্পানির আপনার হচ্ছে নাও থাকতে পারে, ওয়েবসাইট নাও থাকে, অনেক সাইট থাকে না, ঠিক আছে? সো এটা যেহেতু আমার ওয়েবসাইট আছে এই কোম্পানির আমার, ঠিক আছে? সো এটাই মূলত হচ্ছে যে আপনার টেকনিক। আর আপনাদের কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে আপনাদের কোম্পানি বেসিসেল টুইটার থেকে শুরু করে পিন্টারেস্ট, তারপর হচ্ছে ফেসবুক পেজ, এগুলো সবই খুলতে হবে কিছুদিনের ভিতরেই। সো আপনারা নিজস্ব একটা কোম্পানি নাম সিলেক্ট করেন, যার ডোমেনও কিনতে পারবেন, সবকিছু কিনতে পারবেন নেক্সট, ঠিক আছে?
তো এখন কি বুঝতে পারছেন বিষয়টা? কোম্পানি লোকেশন কি সবগুলো বাংলাদেশে দিব? লোকেশন না, লোকেশন না দিলেও কোনো সমস্যা নাই, লোকেশনটা ইউনাইটেড স্টেট দিয়ে দিলেন, যেহেতু আপনি চার পাঁচটা একটা অরিজিনাল যেটা আপনি ইউজ করবেন কোম্পানি সেটাকে বাংলাদেশ দিয়ে রাখলেন, আর যদি আরো দুই থেকে চারটা প্রোফাইল খোলেন কোম্পানির, সো আপনি সেখানে দিয়ে দিবেন হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউকে, এগুলো দিয়ে রাখবেন, কেমন? কারণ যেগুলো আপনার প্রোফাইলে ইউজ করবেন আপনি, আর অবশ্যই আপনার সার্ভিসের সাথে যেন ওই কোম্পানিগুলো যেন মিল থাকে, যেগুলো আপনি প্রোফাইলের মার্কেটিং ম্যানেজার, সো কোম্পানি হয়ে আছে ওয়েব ডেভেলপার কিন্তু আপনি দিয়ে রাখছেন মার্কেটিং ম্যানেজার, তাহলে কিন্তু হবে না। সো আপাতত আপনারা নিজেরা তৈরি করেন, দেন তারপরে আমি ভুলগুলো ধরে দিতে পারবো এবং আইডিয়াটা জেনারেট করে দিতে পারবো, কারণ এখন হয়তো বা বললেও আপনারা হয়তো বা বুঝবেন না, ঠিক আছে, এভাবে বললেও বুঝবেন না, বুঝবেন তখনই যখন আপনাদের প্রবলেমগুলো আমরা সলভ করে দিব, যখন আপনি কাজগুলো করতে যাবেন তখন এই প্রবলেমগুলো চলে আসবে। ওকে, জি ভাইয়া, তো সেটা আমরা আগামী কালকে আপনাদের কাছ থেকে সেই টুকু হয়তো বুঝতে পারবো যে কার কি রকম, প্রত্যেকের প্রোফাইলে আমি হয়তো বা লিঙ্ক নিব এবং সেই লিঙ্কগুলো নিয়ে হচ্ছে আমি কাজ করব, মূলত দেখবো চেক দিব। স্যার জান্নাত আরা যদি আপুর একটা সমস্যা ছিল আপনাকে বলতে চাইছিল, বলে নাই মনে জি জি হয়, জি আপু বলেন, স্ক্রিন শেয়ারিং সমস্যা, স্ক্রিন শেয়ারিং সমস্যা, কম্পিউটার স্লো হয়ে যায়। ওকে, কম্পিউটার স্লো হয়ে যায়, আপনি এটা কোন ব্রাউজার থেকে আছেন? জি ভাইয়া, আপনি এটা হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোম? গুগল ক্রোম, আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার দেন তো দেখি একটু, কাইন্ডলি আবার আমাকে একটু দেখি, আমি একটু জিনিস, আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন প্লিজ। দাঁড়ান, ভিডিওগুলো মোবাইল থেকে এখন যাচ্ছি, ই করতেছি, তো আমি আবার যাচ্ছি। আচ্ছা যান, কারণ এখানে অনেক সময় কুকিজ থাকার কারণে ব্রাউজারটা স্লো হয়ে যায়, আবার আরেকটা বিষয় হচ্ছে যে নেট প্রবলেমের কারণে কিন্তু ক্রোম ব্রাউজার কিন্তু অনেক সময় স্লো হয়। ভাই, এই ক্ষেত্রে কি অন্য কোনো ব্রাউজার না, আপনি ই ক্রোম করবো? থেকে গুগল মিটটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, আমি জি, আপনাকে ক্রোম, সাজেস্ট করতেছি, আপনার ব্রাউজারটা ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই, ক্রোম ব্রাউজার এরকম একটু একটু করে ব্যাপার।